নিজের হাত খরচ স্বামীর কাছ থেকে নোয়া লাগে না, নিজে যখন যা কিনি নিজে ইচ্ছা মতন কিনতে পারি, স্বামীরও বর্তমানে টাকা দিতে পারি। আবার নিজের এক সেট গহনা বানাইছে 1,10,000 টাকা দিয়ে। নারীরা দুঃখ জয়ের পাশাপাশি সমাজ রাষ্ট্রে অনুকরণীয় অনন্য দৃষ্টান্ত রাখছেন। নারীর এসব কর্মদক্ষতায় জাগতিক জীবনে একদিকে যেমন সুখ সচ্ছলতা আসছে, অন্যদিকে সমাজে আর 10 জন নারীও অনুপ্রাণিত হচ্ছে। তাদেরই একজন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে আব্দুল খার স্ত্রী আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম 2016 সালের প্রথম দিকে সংসার সামলানোর পাশাপাশি স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে 100 গ্রাম কেশো আর 2টি নান্দা দিয়ে শুরু করেছিলেন গোবরের মাধ্যমে জৈব সার তৈরির কাজ। তা থেকে প্রথম বছরে যে সার তৈরি হয়েছিল সেটা তার স্বামী আব্দুল খা জমিতে ব্যবহার করেছিলেন। আমি একজন ভার্মিকম্পোস্ট উৎপাদন করি। আমাদের কৃষি অফিসার আইবাল হাসান আমাদের প্রথম প্রশিক্ষণ দিল 15 জনে। আমরা সেই প্রশিক্ষণ পেয়ে আমাদের 300 টাকা করেও দিল। দেওয়ার পরে আমরা প্রথম দুটো শাড়ির থেকে শুরু করিলাম 200 গ্রাম কেশো দিয়ে। এখন আল্লাহ বর্তমান এখন আমার 150 শাড়ি, আর আমি 17 কেজি কেশো বিক্রিও করেছি সেই 200 গ্রাম কেশোর থেকে তৈরি করি। সেই 100 গ্রাম কেশো থেকে বর্তমান আনোয়ারার 200টি নান্দায় রয়েছে অন্তত অর্ধ মন কেশো। প্রতি নান্দায় 200 গ্রাম কেশো ও 1 ঝুড়ি গোবর দিয়ে যে কম্পোস্ট সার তৈরি হচ্ছে তা থেকে বছরে অন্তত 50,000 থেকে 60,000 টাকা সংসারে অতিরিক্ত আয় করেন আনোয়ারা। এসব টাকায় আনোয়ারা যোগান দেন সংসার খরচে, সন্তানদের লেখাপড়ায়। বছরে আমার 50,000 টাকা সার বিক্রি করতে পারি, আরও বর্তমান 20,000 টাকার কেশও বিক্রি করতে পারি। এখন আল্লাহ দিলে আমার সংসার অনেক সুফলাফল আছে, বা ছেলেবেলে লেখাপড়া শিখতেও খুব সুবিধে আছে। নিজের হাত খরচ স্বামীর কাছ থেকে নোয়া লাগে না, নিজে যখন যা কিনি নিজে ইচ্ছা মতন কিনতে পারি, স্বামীরও বর্তমানে টাকা দিতে পারি। আবার নিজের এক সেট গহনা বানাইছে 1,10,000 টাকা দিয়ে। এটা নিজের এই সার বেচা টাকা। আনোয়ারার দেখে এখন বারবাকপুর গ্রামের ওই পাড়ার অধিকাংশ বাড়িতে মহিলারা কেশো কম্পোস্ট সার তৈরি করছেন। এতে পুরো পাড়াটা যেন কেশো কম্পোস্ট সারের পল্লী গড়ে উঠেছে। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য যেটা খুব দরকার সেটা হলো জৈব সার। বিভিন্ন প্রক্রিয়ায় জৈব সার তৈরি করা যায়। সেই প্রক্রিয়ার ভিতরে আছে একটা গুরুত্বপূর্ণ জৈব সার, যেটা হলো ভার্মিকম্পোস্ট। এই ভার্মিকম্পোস্ট সার তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো আমাদের এই গরুর গোবর এবং কেশো, আর লাগে কলা গাছ। এই জিনিস দিয়ে যদি আপনার প্রসেসিং করে এই সার তৈরি করা হয় তবে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি হয়, যে সার কৃষকরা ব্যবহার করে মাঠে সমস্ত ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় খুব ভূমিকা রাখে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই সার ব্যবহার করে কৃষক অনেক সুফল পেতে পারে, কারণ আমাদের এখন যে যুগটা চলছে বিশেষ করে রাসায়নিক সার এবং কীটনাশকের প্রচুর ব্যবহার মাঠ পর্যায়ে দেখা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের এই মাঠ পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য ভার্মিকম্পোস্ট সার জনপ্রিয় করার জন্যই বিভিন্ন গ্রামগঞ্জে কৃষকদের নিয়ে আমরা উঠান বৈঠক করি, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করি, বিভিন্নভাবে তাদেরকে এই সার তৈরি করার জন্য আমরা ট্রেনিং দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় বারবাকপুর গ্রামে অনেক আগে আমি 15 জন কৃষানীদের নিয়ে একটা উঠান বৈঠকের মাধ্যমে ভার্মিকম্পোস্ট সার তৈরির কলাকৌশলের উপর প্রশিক্ষণ দিই, এবং সেই প্রশিক্ষণ থেকে উদ্বুদ্ধ হয়ে মুসাম্মাদ আনোয়ারা বেগম প্রথমে একটা জৈব সার তৈরির কারখানা, বিশেষ করে ভার্মিকম্পোস্ট তৈরির প্রাথমিক উদ্যোগ গ্রহণ করে 2টা রিং দিয়ে। এখন আমি অবস্থান করছি সেই খামারে, যে খামারটা আজকে অনেক বড় হয়েছে, কিন্তু একসময় কিন্তু 2টা রিং দিয়ে এটা শুরু হয়েছিল। আজকে এখানে প্রায় 150টি মতো রিং আছে। এর পাশাপাশি তার এই কাজের স্বীকৃতিস্বরূপ ভালো কাজ দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিকরগাছা তাকে আরও কিছু রিং দিয়েছে। সেই রিংয়ের মাধ্যমে সে এখন সার তৈরি করছে। অর্থাৎ এই যে কাজটা,
অনেক সুন্দর একটা কাজ। এবং তার এই কাজ দেখে বর্তমানে এই বারবাকপুর গ্রাম একটা ভার্মি কম্পোস্ট ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। এই বারবাকপুর গ্রামের এই আশপাশে অধিকাংশ কিষানই এখন এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করছে। এই সার তৈরি করার কারণে আজকের এই নারীদের একটা কর্মসংস্থান হয়েছে। আসলে টাকার জন্য তাদের স্বামীর কাছে এখন হাত পাতা লাগে না, তাদের যে কোনো পোশাক আশাক থেকে শুরু করে নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্য এই সার বিক্রি করে তারা তাদের যে প্রয়োজন সেটা মেটাতে পারছে। বিশেষ করে এক মন সার 400 টাকা, অর্থাৎ 40 কেজি গোবরের দাম 400 টাকা, কিন্তু সেইটা একটা কিষাণীদের জন্য কিন্তু খুব একটা ভালো কাজ। অনেকে এখন কিন্তু মুরগি পালন করতে পারছে না, হাঁস পালন করতে পারছে না, কারণ বাড়িতে জায়গার সংকুলন সমস্যা এই কারণে। অর্থাৎ আমাদের এই যে স্থানীয় সম্পদ সেটা হলো গোবর, প্রত্যেকের বাড়িতে গরু আছে, সেই গোবরকে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে আজকের এই ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করা হচ্ছে। আজকে যে রাসায়নিক সার আমরা বিস্কুট টিএসপি পটাশ ইউরিয়া এই যে রাসায়নিক সারগুলো আমরা বিভিন্ন দেশ থেকে এগুলো আমাদের বাংলাদেশ সরকার আমদানি করে, এটা পরনির্ভরশীল একটা সার। আজকে যদি আমাদের এই স্থানীয় সম্পদে যে গোবর কেঁচো এইগুলোকে যদি আমরা কাজে লাগাই, এরকম প্রত্যেক ঘরে ঘরে এরকম ভার্মিকম্পোস্ট খামার গড়ে তুলতে পারি, তাহলে আমাদের কিন্তু এই রাসায়নিক সারের উপর চাপ কমবে। আর আমরা জানি যে রাসায়নিক সার ব্যবহার করে আমাদের ফসলের উৎপাদন বাড়ে, কিন্তু ফসলের অনেক রোগ ব্যাধি হয়, এবং এই সার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ফসল কিন্তু যদি আমরা খাই তাতে আমাদেরও কিন্তু কিছু সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। সেই দিক বিবেচনা করে আমাদের এই যে স্থানীয় সম্পদ যে গরুর গোবর কেঁচো এবং কলাগাছ এই তিনটা জিনিস মিশ করে এবং অন্যান্য সবজির উচ্ছিষ্ট অংশ মিশ করে যদি আমরা এই ভার্মিকম্পোস্ট সার তৈরি করতে পারি, তাহলে কী হবে আমাদের এই সারের যে বিদেশি যে সার তার উপরে নির্ভরশীল হওয়া লাগবে না, আমার দেশের যে টাকা সেটা বেঁচে যাবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হবে। এই জন্যে আমাদের আশপাশের সবাইকে এগিয়ে আসতে হবে, যারা কৃষক কিষাণী। ব্যাপকভাবে কিন্তু এই সারটা ব্যবহার শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ আজকের এই ভার্মিকম্পোস্ট সার তৈরি করছে, বিশেষ করে আমাদের এই গ্রামে এই যে বারবাকপুর বোধখানা আশপাশের প্রচুর গ্রামে। অর্থাৎ আমার এই ব্লকে এখন প্রায় 1400 রিং আছে, যে 1400 রিংয়ে এই ভার্মিকম্পোস্ট উৎপাদন করা হয় এবং সেই সার কিন্তু এই এলাকার বিভিন্ন যে ফসল বিশেষ করে পেঁপে পটল তারপরে কলা আলু এইসব ফসলে ব্যবহার হচ্ছে। এবং বিভিন্ন এলাকার থেকে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই বারবাকপুর গ্রামে কিন্তু এখন মানুষ সার কিনতে আসে। বিশেষ করে আমাদের যশোরের যে পুলিশের প্রধান সার ওখানে কিন্তু আমাদের এখানে ড্রাগন বাগান হয়েছে, এইসব সার কিন্তু এই বোধখানা ব্লক থেকে তারা নিয়ে ব্যবহার করে। অর্থাৎ আমাদের গদখালি যে ফুল এই ফুলের অধিকাংশ কৃষক তারা ভার্মিকম্পোস্ট কেনার জন্য কিন্তু এই বোধখানা গ্রামে আসে, আমাদের কাছে আসে। অর্থাৎ এই সারটা একটা সুন্দর সার, যে সারের কোনো ক্ষতি নেই ফসলের উৎপাদনভাবে, কারণ আমরা জানি গাছের যে খাদ্যগুলো আমরা দিই অর্থাৎ অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যে 16টি, এই 16টি পুষ্টি উপাদানে যদি কোনোটার অভাব হয় তাহলে উদ্ভিদ কিন্তু তার যে জীবনচক্র সেটা সম্পন্ন করতে পারে না, অর্থাৎ তার বাড়তে অনেক বাধা হয়। কিন্তু এই ভার্মিকম্পোস্ট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু তার এই যে গৌণ উপাদান মুখ্য উপাদান এইগুলোর যে অভাবজনিত লক্ষণটা পূরণ হয়ে যায়, তখন কী হয় ফসল সুন্দরভাবে বেড়ে ওঠে। এই জন্যে এই সারটা আমাদের সবার করা দরকার, কারণ যেহেতু এখানে জীবের যে মল, আবার এখানে কেঁচো আপনারা জানেন কেঁচোর নিজে ত্বক দিয়ে নিঃশ্বাস নেই, অর্থাৎ সেই কেঁচো কিন্তু একসময় যখন বয়স হয়ে যায় সে মারা যায়, তাই সেই যে জীব সেটাও কিন্তু এই সারের সাথে মিশে যাচ্ছে, তাহলে গোবর এবং এই সারের সাথে এই কেঁচো মিশে যাচ্ছে, যার কারণে এই যে এটা যে উপাদানটা তৈরি হচ্ছে সেটা নিঃসন্দেহে পরিবেশসম্মত এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা রাখে। তা আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের বাড়িতে এই কাজটা করবেন, তাতে আমাদের দেশ এগিয়ে যাবে।